দুইজন
প্রতিনিধিগণ আগে আপনার দাওয়াত দিলে দাওয়াত দেওয়ার মধ্যে তারা দাওয়াতের উপর কাহর লাইরা রেখে রেয়া দিলাই যে আমরা তোমার কথা মানতাম না, এটা মাত মাতলে পাথরের ইচ্ছায় খিতা ওই হইতে পারে। এই দুইজন নবিয়া দাওয়াত দিয়েছিল তারা মানল না, মিশা ভাঙ মিশা। এরপরে আল্লাহ হইল বাবা জাল না মিশা লিখেন আমি তৃতীয় একজন নবী পাঠাই এবং দুইজনের পক্ষে সাক্ষী লাগাই তিনজনে এখন মিলিয়া হইল অবশ্যই আমরা আল্লাহর নবী, আমরা দায়িত্ব আছে এইভাবে বুঝিয়ে দিতে পারি। এখন যদি তোমরা মানো না বুঝো না দেশের শেষ সীমা থেকে ইয়া হইলা ওরা তো আল্লাহর নবী, তারা যে দাওয়াত দিছে নিজের হইয়া মানুষের বোঝায় এরা লাগান ভালো মানুষ নবিয়াত নয়, এরা কথা না মানলে আমি মনে মানত না। ও মা লিয়া আউজুল্লাহ দি পাতা রাজু ভাই কে নিতে হইছে বল আমার কি অভিযোগ আছে আপত্তি আছে, যারা আল্লাহর খবর আমার কাছে লইয়াইছে ই আল্লাহ আমার কাছে ধরা খাইছে অবশ্যই আমি ইমান আনব আল্লাহ মানব আস্তা দেশে হইল আমি আল্লাহ করে আল্লাহ ওকাশ বহাল যেমনে তারা হইছে আস্তা দেশ তুই দেখি আর তুই দেখছে না এখানে অভিমান এরা কি লাইয়া বুঝাইয়া যদি তোরা দেখতে আমাদের খান ফুল আল্লাহ আল্লাহ ধরি মাইলিয়া মারিব পাইল তারাই কবিল নারে তাই বাবে জালালের মন তার থেকে গুলাপের মশলা হন করলে যে খাইছে মধু তার দানা আছে এটা আমাদের কি ফায়দা আছে ঠিক না এ লাগি ভাই জন্য আইসি আমরা পরিবার দেয় দুনিয়ার মিলা তো শুনে গা ভাসাইলে আল্লাহ মানতা না মানবানি এ লাগি বুঝলে বল কই শুনই কোন জু লিমান লিমান ওলা তামু লিমান বাবা তুমি ওই মানুষের দেখো যে তোমার নিচে যায় তোমার ভাই লন্ডো তোমার ভাই সৌদি আরো তুমি আমার সাইয় লন্ডো মিলে যাও লন্ডনে দেখলে সুরিয়া রেখে আমার ভাইয়ের মাসে দেখে ৩০০০ আর তার ভাই লন্ডন তার ভাইয়ের ভাটা ১,০০০০ আমার তুমি কিতাব কিতা দিলা আসলে নিব ও তো সুরিয়া রেখে দুই বোন ভাই যা বাসা করছো দিলা বাসে চাইলে তুমি নিশে চাই আট ভাই আসে দিলে ই ভাই তখন অবশ্যই আপনি আপনার সুরিয়া দেওয়া যার বাড়ি না সম্পদ নাই আপনি সাধু বাড়ি করা তখন আপনি বলবেন আল্লাহ যেখানে পয়সা নাই আমার বাবার একটা বাড়ি আছে আমার এখন শুনি তো যদি আমার বাড়ি না হইতো এখন আমার ঠিকানাহীন বানাই দিতে হয় আমার চিন্তা হবার না তোমার মনে হয় এই মানুষটারে তুমি অবশ্যই মনে প্রাণে গ্রহণ করবে ঠিক না এই মানুষটাকে
যারা বলছে আমরা ব্যক্তি পূজা করি না, ফিরাকি মানি না, তরিকা চিনি না, তাসাউ বুঝি না, মজহব মানি না, মসলক চিনি না, এদের মতটা হবে ইমান এশিয়া মহাদেশ আর কেউ হতে পারে না, পারে না, পারে না। আমরা তাদের দলের কেউ না। ব্যক্তি বিশ্বাস আগে তার বক্তব্য বিশ্বাস করে, ঠিক না? ইমাম সাহেব নির্বাচন করবো আগে তানোর কিছু নমাজ পড়ুম আমরা বাদে। ওনে যারা বলছে কোরআন হাদিস চারি না, ব্যক্তি বিশ্বাস করি না, তার কথাটা বড় বলা কত বড় বা কোরআন হাদিস চারি না, ফুলতলি মানি না, ফিরাকি চিনি না, সাধুবাল বুঝি না, এই যে বেড়া লাগলো আপনাদের এলা ঠান্ডা হবে ইমান আর দুনিয়ার মাঝে যদি আমরা মনে করলাম না, আসল নিব ব্যক্তি দুর্বল। আল্লাহর নবীরে ব্যক্তি বানাইয়া 40টা বছর আরব দুনিয়ায় যাচ্ছে, এই সময় নবীর সাথে কোরআন শরীফ, কোরআন শরীফ না, কোরআন শরীফ চালাও, তারা কইছে তুমি আলামিন হইবাই, তুমি বিশ্বাসী হইবাই, আনামত তোমার কাছে রাখা যায়, তুমি হজরে আসলাতের বিচার তুমি করবাই, তোমার লেখান ব্যক্তি দুনিয়া তার কেউ নয়, যদিও নবীর সাথে কোরআন শরীফ নয়, আসলে নিব। এই দিন তাঁকে অস্বীকার করছে, যেদিন তাঁর মুখ থেকে বাহির হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই দিন তারা কাঁদিয়া উঠছে, কয় তুমি তা কিতা হইয়া আজ থেকে তোমারে আমরা আলামিন হইতাম না, তুমি পাগল হইবাই, তুমি কবি হইবাই, তুমি সাহির হইবাই, ও কর তুমি কাহিল হইবাই, তুমি গণক, তুমি কবি, তুমি মজনুন, তোমাদের সাথী বন্ধু এমনি পাগল না, ওমা আল্লাহ মানুষের অমা ইয়াম বাগিলা, মুহাম্মদকে কবিতা শিক্ষা দিব না, কবিতা শিখা তার জন্য শুভনীয় হয় না, নবী মধ্যে আল্লাহ মধ্যে নবীর ভক্তি অভিযোগ আইলে উত্তর খাই দিয়া যায় নবী কেছে দিবা না, নবী কত বদ্র হাই নবী দাওয়া খাইয়া সাবাই কেরাম যায় না, ও উয়ার হইয়া গফরে আল্লাহ অভিনন্দন বলছো পুরা খাইয়া দাওয়া চাই চাই যায়গি ইনু কিবা গফর কি যায় গফর দা গাবি আমার নবীর বর জ্ঞান ও গাছু বহার না আবুল আহাবে তো কান সাসা সাব্বাতিয়া মুহাম্মদ কইছিল ও মুহাম্মদ তুমি অতা নবী হইবার দায় আমরা ডাক্তার মহল্লায় ও তুমি সেটা কষ্ট দিলাই তুমি ধ্বংস হইবাই নবী মাতিন উদ্ধার না নবী জানো না আলিমটা সিনুয়ার রজুলিয়া আমর রজুলে সিনুয়া আপনি নবী জানা আছে মানুষের চাষা তার বাবর নিয়ায় মানুষের চাষা বাবর নিয়ায় আমার বাপ নাই আমার চাষা চাষায় হয়ে যাবি ধ্বংস হয়ে যাবো কোনটা মাতাল না আল্লাহ তুমি মাতলে মাতো না মাতলে না আমি না মাততে পারতাম না আল্লাহ হইয়া কাব্বাতি আগাবিল হাবি ওয়াতা মা আগনা রুমা রুহু মা কাসা নবী মাতি শুনি আল্লাহ মাতি ইলা মানুষ ভিন আসো আল্লাহর কলিজা ভুল হয়ে যা ফলাইছ ও নাউজুবিল্লাহ আল্লাহর কলিজা ভুল হরি ফলাইছ আল্লাহ কই নয় হয় ঠিক আছে আমি রাজি আছি নম্র দিয়ে হজির আল্লাহ মারা যায় গেল শয়তানে কইছে মারা যায় বললা কখন সাইকিয়া ভাল পায় বড় মাংস হাওয়াই পায় খাদা সুজা হর পায় সাইকিয়ার হাঙ্গ সাইকিয়া কুটা বাইগা তক্তা মাঝে বালাইয়া তুমি কথা করে উঠে উড়াল দিবা যেমনে দেখবা ভুল হওয়া সম্ভব না ওই সময় তুমি গা তিন মাইলা আল্লাহ মার দিবা না ও সাইকিয়া হুকুম দিয়ে খাওয়াইয়া বিষ্ট উষ্ট করছে এরপরে সব বড় হয়েছে ওই সময় মাংস দুই কেজি আধা পুকুরে বাইছে হুকুমে দুই দিন উপাস গিয়া মাংস দুই কেজি উঠে দিয়ে বাঁধছে মানে ফাইল গ্রাম ফাইল গ্রাম হইয়া হইয়া উঠে যাইব মাংস আইবার আসায় এখনো গিয়া আল্লাহরে তিন মারবো নাহ দুইল্লা যেমনি অন্য গেছে গিয়া তিন মাই যাইছে এর বাদে মাংসরে আমাকে দুই হাত পিছিয়ে দিলাইছে ফাইমু ফাইমু হইয়া মাটি দিচ্ছে ওটা বুদ্ধি করছে তিন দিনে বাইরে আইছে আল্লাহ মানে ইব্রাহিম হোক দেখে পরে মারছে তার আশা করে যা দিলা হে বুঝি না আমি গা হাইছি মানে ও তীরে দইরা জিবজাই আমি এক মাসে হুড় হয়ে যা রক্ত লাগাইয়া আমি যাই আবার তার কেসে বসে যাইয়া হে ভাইয়া কয় বাবা ঠিক আছে না বুঝছে ও তো আমার তো রক্ত দিন ভাই বলে চিন্তা নেই না সেটা বিচ্ছু নিবা মানে আল্লাহরে মারবার চাইলে আল্লাহ মরতে রাজি হয়ে যায়
কিন্তু আল্লাহর নবীকে দুঃখ দিলে আল্লাহ জাগিয়া যায়, আল্লাহ বুঝিয়া নাই নবী ধ্বংস হইতে বসিতা তোরে ধ্বংস করে দিতা। তাব্বাত ইয়াদা বিলা হাবিলতা, ধ্বংস হোক আবু লাহাবের হাত দুটি, মা আদনা আঙ্গুমা আঙ্গুমা কাসাব, তার মালন নষ্ট হোক ইত্যাদি ইত্যাদি, তার বহু বা সংজ্ঞা মর হোক। আবু লাহাবর দুই ছেলে আল্লাহ নবীর দুই মেয়েরে বিয়া করছে, উম্মে কুলচুমা রুকাইয়া, ইত্যাদি ইসলাম এ সময় খুদিনে বিয়া দিলাইছে, তাদের দুই বুড়িরে আবু লাহাবর দুই বড়াই যেমনি ইয়াতে নাজুলিছে ওই সময় খাইতে হয়ে গেছে। আমি একটা কথার কথা কইছিলাম বাসিদা মুহাম্মদ রে, অত মানুষ তোমা অর্ষণ নবী বাদায় তুমি ধ্বংস হো, ও কথা কোয়ার কারণে মুহাম্মদ রসুল্লাহর মুখ থাকি ওহি বাহি হয়ে যাচ্ছে, আমি বলে মরতাম আমার তোর মা বাপ লেগে মরতো আমার হতা নষ্ট হইত, তোরা যদি আমার জন্ম হইবাই আমার গোয়াল হইবাই যে মুহাম্মদর দুই বুড়ি এই মুহূর্তে তালাক দিয়া দেন বাবা যখন হইছো আমি তোমার রাখতাম না, ও বুঝলে কইলা ই তো তুমি হিংস জানোয়ার কাম করলাই বাঘে দেলা বহুদিন রাখায় বলা তুমি আমার কুমিরে তালাব দিলাই, আমি বলছি তোরে জানো আল্লাহ যেমনি কথা শুনছি আগুলো হবে কয় সর্বনাশ, মুহাম্মদর মুক্তাকি কথা বাহির হয়েছে নিশ্চয় আমার হুয়ারানি বাঘে লাগিলা, আমার সেবা হারা আস আইস তাকে সকি দিবা আমার হুয়ারে বাঘে লাগিলিব, মুহাম্মদের রা মাতে সত্য মাতে মিথ্যা তোমার কথাটা বুঝাইছে নি। ও আবুল আহাবর বেমার হইল, রক্ত মাংস সবটা দইলা করি গেল, এমন বেমার হইল বেমারে যে একবার দেখে আর আয় না, পরে এমন দশা হইল ছেলেও হানতে পায় না মেয়েও হানতে পায় না, মরার মাঝে শুনে কারে গাড়ে না, তারা তো বলে শুনে শুনিব এই আমরা পুলিশের মানুষ এমনি মাইছে মাঝে না, যদি কটায় কটায় মাছ লাগি যায় বাজনো কুটা পাই ভাই মুখ দেখে যা বাঁচায় নাই সাইয়ে বাড়ি চাল ভাই, যেমন করে হোক দর্জ সহকারে তোরা বাপে মাটি তুলে হারি ভাই, নাইলে মাই লাগলে হোক কত বংশ আছে কইব এই তোর বাপ গরো মরতে কাটতে পারছিস না কুটালো কুটো হইব এটা আছে নাই মাইছে এমনি এমনি মাইছে মামলকে মাই মাখু মাতে না বেজার লাগি যায় হাসা হয়ে যায় নানিব বহুত পয়সা আছে যেমনি লাগি যায় পয়সা তো না কয় এই ফটো লাগাইয়া আইডি কার্ড বার কইয়া বাইয়ে চিনব মধুরি চেয়ার অমুক কইল সুদপুর, অমুক কইল সুবর্ণপুর, অমুক কইল ভোজপুর, ফটোটো দিয়া এমন হয় হয়েছে আমরা কবি আপনার না ইটা আমি জানি না, আমি হচ্ছি বাজু আপনার অবাই বাইকালি তাহলে ভিটা খান করছি লাগাম ভিটাই ধরে এমন ভিটা হয়েছে শরীরের কথা হলো মাংসের মাঝে চিন্তা বটে আমার বিএনপি এবারে আমি রিক্স দিছে কি হয়েছে হাসি নাই মারলে মারে মারি এর মারুন ধর্ম ধর্ম নাই ফসল কারবার শুরু হয়ে যায় যেগুলি আছে ও ধর্ম জানে না, যেগুলি মারছে আগুয়ে ধর্ম খুঁজে না ও তো মারি গেছে মাইর করে দেব ফসু একদম মানুষে মারি করে নিয়ে না সুনামুখে মাতে না বাপে গাড়ি ধরে না খতা হওয়ার মাপ আছে নিয়ম আছে নীতি আছে আছে না হুজুরে আমরা সালাম গেছেন আসসালাম আলাইকুম এটা আমরা মুসলমানের আদর্শ ইন্দুর আদর্শ হইল আদাব নমস্কার আর খ্রিস্টানের হইল গুড মর্নিং
গুড আফটারনুন গুড ইভিনিং এটা সকল আদর্শ আমরা আদর্শ কে মিল বলি না অনুধারা মাই পেয়েছে নবী মোহাম্মদ মুস্তফা রে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন যেটা জ্ঞান আর দুনিয়া কোনো মাইসর নয় এলা দিয়া আসসালামু আলাইকুম তোমার প্রতি অবিরাম শান্তি হোক কত সময় শান্তি হোক সীমা আছে নি বিরতিহীন নানি আর তারা হইল গুড ইভিনিং সন্ধ্যার সময় বাসো সকালে মরি যাও মা মাতে করে আব্দুল মাতে মরি ওই তো কথা মূল মূল আদর্শ ঠিক না গুড আফটারনুন দুই ঘড়ি বালা বালা আর সন্ধ্যার সময় মরা আমরা কত হইল আসসালামু আলাইকুম শান্তি বর্ষিত হোক তোমার উপর কত সময় বিরতি বুঝিনি বা এই নবীর আদর্শ যার মাঝে নাই ইটা মানুষ যে বয় মানুষ নাই ইনু এমএ মসজিদ সাহেব আসলে আমি যেমনি শুনছি সাহেব দাদা না ও আমি আইছি দেখাশো করিলে মানে আমার শরীর শীত আমি ডাবল ফুট পিনছি যে মুজাও হওয়া লাগিয়েছি চাদর দেখা লাগছি ফাগলিও আনছি কলাও আনছি এরপরে ও তর তরাইয়া কাঁপছে তরি তরণ গেরি আগাতে বাই বিদেশের ব্যাপার হইতে হুজরে ফরমাইরা আল্লাহর নবী লোকে যে লাগো ই মানুষটার বংশ বুনিয়াদ সব ধ্বংস হইল আল্লাহ লোকে যে লাগো কৌবা দিলে মা হই যায় সে কইছে আল্লাহ মাতাম না কথনে বাতে কয় আল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা কইতাম না লোকে লোকে মা যদি সে হয় নবীলে মানতাম না আর কথনে বাতে কয় না মানতাম কই তো নাই কথা হইতো নি কত বলো কঠিন আর বার হইতো নাই এই আবুল আহাবর এমন বেমার হইল মাংস ফসিয়া গড় রইল খোয়াইন চাইয়া বাড়ি গেল মুরগিওলে বুঝাইয়া বাড়িতাম না এই তুরা চাইল না যদি রে বাবা তোর বাপ গড়ে মরিয়া গাড়ো না পরে আরব দুনিয়ার মুখ দেখানি সম্ভব না ও তারা চেখাদি মানুষ নিচে গাড়বার যায় বাপরে তারা নয় চেখার মানুষ তো এরা করছে কিতাব গুছলো নাই খুঁজতা নাই যে ফালং মরছে ও ফালং লইয়াই না কই ঘরে উল্টাইয়া এবারে বুঝি কিলা মরছে আজ লাগাইছে না পানি লাগাইছে না আবুল হাব লগে একদিন সিরিয়াত গেছে ব্যবসা করার দায় তাবু হাঁটাইছে মাছা উপরে বাঁধছে চতুর্দিকে তার সাফর বাকর সবরে রাখছে উপরে তার ঘরে রাখছে যদি বাগায় ঘরে খাইলে হয় কয়লা আমরা রে মাথায় ওই নোট করতো না এলাকি ঘরে থাকছে উচাত আর তারা নিশা ঘুমাও রে হল ঘুমাও কথা হবো না তিনটার সময় সে উঠতে হয় ইনো আধ খান কিতাব কিতাব তুমি ভালো রাখ যাব ওই নয় বেড়া খেলা কিতাব আর আবুল আহাবে কয় ও শোনা মাই করছে আমার ঘুমা মনে খাইছে ই বাঘ কই থেকে হইল আমরা সেগুলো চলিল না ই বাঘে লমে দি এটা বাঘ নিব ই বাঘ কই থেকে আইছে আসমান থেকে এলাই ওঠাইছে ট্রেনিং প্রাপ্ত একটা আর্মি বলি মিশে যায় মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা মিশে দিতে পারতো না ওই যে কইছে না কেজন হলে বাঘে খাওয়ায় ও বাঘে খাইছে বাঘ লগে কত মানুষ লগে ব্যবসা বাণিজ্য কত মানুষ তাকে এখানো ও সব তো ইয়া বাঘে খাইয়া বানাইছে রে ভাইয়া এই নবীর কথারে বিশ্বাস হইলে আমরা ইমান আনছি জাহান্নাম মানছি জান্নাতও মানছি আশাও করছি বয়ও রাখছি বুঝলি বা কারণ ফাদুহু খাওফান ওয়া তামা আল্লাহরে ডাক্তার বয় এবং আশা আশাও থাকতো বয়ও থাকতো এই উভয় অবস্থায় নিয়ে আল্লাহরে ডাক হইত আল্লাহ হইয়া এই জিনিসটা থাকে বিজলির মাঝে বিজলি যে কেয়ার 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 শব্দ করে না নিব ও শব্দ সময় যে বদ থাকে সে ডরায় যদি আমাকে হয়ে যায় এ সময় টাস করি শব্দ শেষ হয়ে যায় ও বাদে আশা হয়ে যায় আমি আর মরতাম না আসলে নিব ওই ইমান আল্লাহরে আইতেলে বলা আপনি ডাক্তার যে যদি একটা মানুষের হাসরর মহা মিলন মেলায় মাফ জানায় তো মনে হয় দয়ালে তুমি আমারে মাফ দিলেই গায় আমি আপিতাম না ওলা আশা তোমার দয়ার বয় আর যদি একটা মানুষের তুমি আটকাই বয় আমার বয় লাগে যদি আমারে আটকাই দাও আমি যাইতাম পারতাম না ওটার নাম ইমান ওটার নাম ইমান হেসেপুর গামর মাঝে যদি সেগুলো আটকাই লয় আমারে নিয়ে আটকাই লয়
শেষে পুরো গামর মাঝে দিকে উড়ে মাফ দেয় হাসরের মাঠ নিয়ে আমারে আল্লাহ মাফ দেয় ওলা ডোরও থাকতো ওলা আশাও থাকতো মানে নিরাপদ নাই লা আজ মা আম নাই না আও হাও হই নি আল্লাহ ঘর বাইরা আমি দুই নিরাপত্তা এখনো করি না দুই ডোরও আমি এখনো করি না দুনিয়া যে ডরাই যায় আখেরাতে কোনো ডর নয় দুনিয়ায় রয়েছে নয় আখেরাতে উড়া হয়ে যায় সে হই যা আল্লাহ মানা আমানা নি ভি দুনিয়া আখাফতুহু ফিল আখিরা যে মানুষ দুনিয়াতে কি আমার বয় রাখে না নিরাপদ হইয়া যায় তার মনে জেলা চায় ওলা সলবার চায় হাসরর মহা কঠিন নিদানোর সময় তারে বয় না হারাইয়া তার বিদায় দিতাম নাই ওকানা উইল্লাহ মান খাফানি ফি দুনিয়া আমান তু হইয়া ওমাল কিয়ামা যে দুনিয়াত আমারে ডরায় আখেরাতে আমি তারে শাস্তি দিতাম না আমি যেদিন হাজার হাজার মানুষ জমা করমু সেই দিন আমি তারে বিনা হিসাবে মাফ দিলাম দুনিয়ার মাঝে যার ভিতরে আমার বয় পাইম লাইসা লিলমা আকসার আল হাদিস ওলা কিন্না লিলমা তাকুয়াল কুলু এই মানুষটা আলিম নাই যে মানুষে কোরআনে কারিমর তফসির কইরা মাইসরে বুঝাইয়া যায় এই মানুষটাই আলিম হইয়া যায় যদিও মাদ্রাসায় লেখাপড়া নাই তবে আল্লাহ এবং নবীর ভালোবাসা শুনলে তার ভিতরে বয় হামায় তাকুয়া হামায় শুকুর ভানি সাড়িয়া খান্দা ভুক বাসায় মাদ্রাসায় লেখাপড়া না করলে এই মানুষটা আলিম হইয়া যায় আল্লাহর ডোর তার ভিতরে নাই কোরআনের ব্যাখ্যা পাঁচ লাখান ছয় লাখান করা যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাশ করলেও সে আলিম হওয়া সম্ভব নয় যে আল্লাহরে বয় পায় মুত্তাক না ঢুকি যাব যে ডরায় বয় পায় যে মানুষের ভিতরে আল্লাহর বয় পাওয়া যায় ওই মানুষই কুরআনে কারিমে হেদায়ত দিয়া যায় আলিম রে নাই হাবিব চাবরে নাই খারি চাবরে নাই মন্ত্রী নাই মিনিস্টার নাই যার ভিতরে বই পাওয়া যায় এই মানুষটাই খেদায়তের মালিক আল্লাহ বানিয়ে দিয়ে যায় মানে আল্লাহর বই আমার মাঝে আছে নি না আছে ও যে আপনার আইসই বই আছে বার্তা কি বাড়াইবার সময় তো মনে মনে আশা আছে ইনো কিতাব দেয় যাইতাম হারে দেখতাম কিতাব পাইতাম হিসাব আছে না ইনো গেলে আল্লাহ হওয়া যায় নবীর ভালোবাসা বোঝা যায় ও আশায় যেবা যারা বাড়িঘর সাইডে আইলায় তাদেরকে ক্ষমা করা দয়া করা মায়া করাটা আমার আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায় আল্লাহ বলছেন হাত্তাত মাহাব্বাতি আলাল মুতাহাব্বিনা কিয়া যে ধর্ম সবার মাঝে একে অন্যে পরস্পর বালা পাইয়া পরামর্শ লাগাইয়া একটা জলসার আয়োজন করিলায় এই সমস্ত ব্যক্তিবর্গ আমি আল্লাহর ভক্ত হইতে ক্ষমা করা দয়া করা মায়া করাটা আমার উপর ওয়াজিব হইয়া যায় যারা ধর্ম সভা সাজা এরা ডাক শুনিয়া যেবা যারা বাড়ি সারিয়া ফিন্ডালর নিচে বসিয়া বসিয়া সময়টারে ভার করিলায় ওয়াল মুতাজা নিসিনা ফিয়া এই সমস্ত বড় মানুষে দয়া করা মায়া করা কমা করা আমি আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায় ওয়াল মুতাবা জিলিনা ফিয়া আরো কিছু মানুষ পরামর্শ দিত না ইনো বইত না এই তাকে আমেরিকায় লন্ডন প্রবাস জীবন সৌদি আরব হাঁটায় বিদেশ থেকে করব ভাই এমন সাল জলসার দিবাই 500 টাকা আমার গড় তাকে নিবাই এই যে বেবার বহন হইয়া যায় সেই মানুষটারও ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায় ওয়াল মুতাজাউরি না ফিয়া আরো কিছু মানুষ চাহ দিত না জলসা ভিতরে আইতো না পয়সা দিত না পরামর্শ তো না তার বক্তব্য উল্টা ভাই যত ওয়াজ করো আলিম আমি আমার ওয়াজ বালা লাগতো না আমার গান চড়া কাম হইতো না হেতা ভবায় তার মন বুঝে না গান চড়া ও যে সে আইল ইন খেয়াবা হারা দেখবার দায় বারা বারা থাকব সানাসুর খাইব তার বাপর হসম একটা কথা আমলে দিত নয় সানাসুর খাইয়া দেখব কি বাড়ি ভয় ও বে আমল ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর অপরিহার্য হইয়া যায় এত মায়া এত দয়া যে আল্লাহকে দেওয়া যায় এর ঘরে যে দুজ কথা এ মানুষ নি বাবা
এ মানুষ নামে কলঙ্ক জ্বালা আর কিছু না। হাজিরি ও আল্লাহর নবী ফরমাইছেন আল ইনসানু মাদিনুন কামা মাদানি যুহাবি ওয়াল গিদ্দা, মানুষ হইল খনির ন্যায়, খনিটা কিবা স্বর্ণের নাইলের উপর আর কিছু নাই। মানুষ খনি তুলল আর খনিটা স্বর্ণের দ্বারা নাইলের উপর দ্বারা হইয়া যায়। স্বর্ণর উপর যত আগুন লাগাইবা তত হাতি হইয়া যায়, স্বর্ণর উপর মাঝে যত আগুন দিবা তত হাতি হইয়া যায়। মানুষ যে হইবা যত দুঃখ পাইবা তত আপনি ইমানের মালিক হইবা, যত দুঃখ পাইবা তত ইমানের মালিক হইবা। মহিলার গড়ার মাঝে স্বর্ণের হার আছে, আপনি জিজ্ঞেস ভাই ও হার তুমি কুলোবালা নারীর সঙ্গে কিলা হইলায় কইব হুজুর তোমার খান সরহারও খাইয়া আর মসজিদ ঘুমাইয়া নয়, আমি আসলাম মাটির তলায় কুদাল দিয়ে তুলছে আমারে বেটায় সুহাগা ঘুরাইছে আমারে আগুন দিয়ে শেয়ার দিছে বারবার হাসি দিয়ে কাটিছে এর ঘরে সুই দিকা কইছে কতবার কত কষ্ট করতে করতে আমারে অলঙ্কার বানাইয়া পরিশেষে ও নারীর লোক আমারে আল্লাহ লগাইছে। এর আগে আমি কিতা আসলাম তোমার জানা না, ওনে তো দেখ জন্ম জন্ম করা, এর আগে আমি কোন বিভূত আসলাম তোমার জানা নাই, ঠিক না? যত মানুষ কষ্ট করব অত মানুষের মান বাড়বো। আমি আপনার সামনে আয়াতে করিমার তিলাওয়াত করছি ওয়ালা নাবিল ওয়ান্নাকুম বিশাই মিনাল খাউফি ওয়াল জু, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষার নিমিত্তে বিঘ্ন ঘটাইলাম, পরীক্ষা না দিয়া কোনো মানুষের বিদায় দিতাম না। পরীক্ষা কিতার দেয় আই হুকুম আহসানু আমালা, হে বাস করবায় হে বেইন মারবায় ওখানকার দেখবার দায় প্রতিটা মানব দানব রে আল্লাহ জমিন ঘটায় আমার গুলামি হে করবায় আর হে বিরত রইতায়। এলাকি আদম নবীর ফিকির মাঝে সকল রুরে আল্লাহ দেখাইছে, বললে আদম তুমি তোমার সন্তান দেবতায় হ্যাঁ দেব ও চাও ভাই দিন সেন চাইছ সাইয়া দেখলা কেউ আছে কেউ হান দেব। আদম বলেছেন কইলে ইয়া রব্বি লাউলা সাউয়াইতা বাইনা ইবাদিক, আল্লাহ আমার সন্তানকে তুমি সমান বাটে ইনসাফ করছো না, কেউ হান দে কেউ আসে, বলে করছি করছি, যে গুই আসে হে তার কর্মদোষে আসে, যে গুই হান দে কর্মদোষে হান দে, বলে আল্লাহ আমি বুঝছি না, এখানে বুঝতে নাই উদাহরণ বুঝবায়। মনে করো একজন মাইসে সিন্য করছে দশটা গরু দিয়া দিছে দামর মাইসে বসাই দিছে, ভাই আই দশটা গরু দিয়ে সিন্য করম আমার সিন্য হান করবায়, তারা বললো ভাই সাহেব তুমি সেরে হইয়া দেখো অবশ্যই তোমার সিন্নি বন্টন কোনো সমস্যা হইতো না। ভাই এন দে মানুষে জানো আমার সিন্নিত বদনাম না হইয়া যায়, ফ্যাট সুপ্রি খানা দিবা যা খায় বইয়া খাইয়া যাইব লগে খেউলে নিবার দিতাম না, নিজে ইচ্ছা যে ইচ্ছা। কিছু কিছু মানুষ প্লেট লইয়াইছে কয় আমরা তোমার এই মাটির প্লেটও খাইতাম না, আমরা প্লেট এসে বার্তা কি কোনো দিলে খাইব না খাইতাম না, অনেক দরকার অনেক দুই তিন খান দিতে দেব দিলাও বাড়িয়া গেল একটা আছে দিলাম বা তারও বল করে দিলাম বাড়ি তুমি আরও ঘুরি দেখবো হাইব না রাখবো ও হে তার ব্যক্তিগত পেট লইয়া হানি গেছে। কেশবপুর পশ্চিম পাড়ায় দেখো শুরু হয়েছে আর ফুপালার পেট লইয়া আইয়া হারি ইনো না খাইয়া সিন্নি লইয়া গেছে মাঝখানে উষ্ট খাইয়া সিন্নি আপা হে আর দুস দুস গেল ওবা আদম দুস হার বলে দুস হার বলে ওলা আমি অহল সমান ইচ্ছা করছি রে আদম সে বলে বেশ্রম নয় তার খাইছুন বলা নয় ও হে ওরে আমার রহমত আর ইয়া ওরে খাইন্দা পথ পাই ভাত না এলে কি যা করবা এখন আর দায় মান আমিলা সোয়ালি হন ফালি নাফসি সুখ আইব দুঃখ আইব ইন না মাল উসরি ইসুর তুককে যারে লাগাল হয় সুখ আইতে তার বেশ বাকি নাই আর দুঃখ আয় মাইসরে সুখী করবার নাই। জমিনিটা ফুলর শয্যা নাই তো দুঃখ পাইবা মমিনে আইসে দুঃখ পাইত আর কাফির আইসে সুখী হইত, আপনি আমি সুখী হইবাই ঘর ভালে তারা কষ্ট পাইব হবু ভালে, এখন তারা বিলাস পেছনে গা বাসাইব হেলিকপ্টার দিয়ে বাজার করবো আর মুসলমান হয়ে আইকে বাজারও যাইব পয়সা হইত, তারা দেখা দেখি ইমান সে নষ্ট করবো আল্লাহ তো কিন্তু আমি আমার ঘরে কোনো আসলে আগ্রহ করে লেবো কোনো আলমিন মদিসি করুক আল্লাহুম আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রাহিমিন ওয়ালা তাজআলনা মিনাল গাফিলিন আল্লাহ গুনাহ ছাড়া বিপদায় না তো ওয়া ছাড়া মাফ করে এ তো মানুষ ইনো জমাইস হয় না আমার লাগান সব ব্যামল নাই ইনো এমন কিছু মানুষ আছে যার সামনে আমরা হকলর ইমান এক পাল্লায় তুললে টানার সমান হইতো না, এমন বিশ্বস্ত মানুষ তোমার আছে দুনিয়া এরার খাতিরে আমরা অগলরে মাফ দিলে তোমার কোনো ক্ষতি হইতো না।
আল্লাহ ওই এক বৃদ্ধা মহিলার দেখতে আইলাম, তোমার বান্দিরে আল্লাহ তুমি সুস্থ স্বাস্থ্য দান করে দিও, হায়াত না থাকলে কলিমার সাথে মানব তৈরি হবার সবার করে দিও বাবু আল্লাহ। আমরা এই মহিলার আগুন থেকে আগে বড় তো কবুল ফরমাও, হাসি তুমি আরো মা বাপে মাফ হও বাবু। কিন্তু অনেক মানুষ আছে মৌলা যারা নাম জানি না, তবে ইমান তারার মাঝে আছে আল্লাহ আমার গান সব মানুষ বি আমল না, আমার গান সব মানুষ বি আমল না, তুমি কি আমরা কথা কইলে মাইজে মুখ বয়ে যায় মনে মনে বিশ্বাস জানি না এই মাইসের বক্তব্যের ভিতরে ওই যে আল্লাহ পাওয়া যায়। আল্লাহ তুমি আমরা তোমার গুলাম বানাও, বিনিময়ে তুমি আমরা আল্লাহ হইয়া যাও। 360 আমরা অনেক মানুষের বিপদ আছে মৌলা তুমি রক্ষা করবা, অনেক মানুষের ছেলে বেমার মেয়ে বেমার সব বেমারের খবর তোমার জানা, সব বেমারে তোমার হাওলা করলাম আমরাও তোমার হাওলাই গেলাম, আল্লাহ সাদা কাপড় করার আগে নবী দেখাইবায় হইবর লামাইবার আগে নবীর খবর হইবায়, যেদিন মরণ নদীর সেবা কাটলাম আইবায় তোমার নবীরের সামনে রাখিয়া চেরাইয়া নুয়া দেখাইয়া কলিমা বলাইয়া মানব তরি নিরাপদে হবার দেশে হইবায় এই কথাটা কবুল না পর্যন্ত সাইবাজ মালিক ও মালিক কত মাইসর কারো জিম্মারে তো আমার ইমামের দেখি কোনো সাইডে কালিয়া তো ভিড়াই দিও না আল্লাহ, আমার ইমামের দেখি বেমার নিয়মত রিসিভার নিয়মতি বদলাও আল্লাহ, কোনোদিন বেমার ফালাইয়া কোনো ডাক্তার কবিরাদের হাওলাই দিও না, এই জমিনে যতদিন রাখবো তোমার দয়া দিয়ে আবার সাইয়া নিবাই সাইও ডাক্তারের হাওলা দিব সাইয়া দেখাই ভাই মাওলা গুনা করতাম পারি কোনো হইব, গুনা করতাম পারি কোনো হইব, তুমি রহিম তুমি রহমান আমরা জানবো, তুমি হান্নান তুমি মান্নান আমরা তোমারে ডাকবো, গফুর গফার নাম দিলাই কিটার যায় জমিন গোলামাইব গুণা করব বাজে তোমার তোর বড় মাফ চাইব, গফুর গফার নামে মাফ দেওয়া হইব, মাফ লাগাও মাফ লাগাও আপনারে মাফ না দিয়া এই মফিল থেকে সুযোগ বিদায় দিও না, আল্লাহ রি ফুল তুলি রহমত তুলি আর একদম খিদমত কবুল করব আল্লাহ, 15 তারিখের ইসালের সবর সুষ্ঠ সমাধান তুমি লাগাও, কোনো ঝামেলা বাজাইও না মৌলা, কোনো বদলা মানাইও না মৌলা আল্লাহ, ছেলে সন্তান নষ্ট হইলে বাপুর মান যায়, ছাত্র নষ্ট হইলে উস্তাদের মান যায়, আমরা ফলন কিনে আউলাদ হিসাবে আমরা মা বাবার সবকে জারিয়া হিসাবে কবুল করো বাবু, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নারে তাকবীর আল্লাহ।